আনহেল ডিমারিয়া আর্জেন্টিনা দলের অন্যতম প্রতিভাবান ফরোয়ার্ড। খেলেছেন বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং পিএসজির মতো নামজাদা ক্লাবে। রেড ডেভিলদের বাদ দিলে অন্য সব ক্লাবেই তাকে কিংবদন্তি হিসেবে সম্মান করা হয়। ক্লাব ফুটবলে বর্ণিল ক্যারিয়ার থাকা সত্ত্বেও ডিমারিয়া আসলে বড় ম্যাচের বড় খেলোয়াড় হিসেবেই পরিচিত। 2014 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এই উইঙ্গারের দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করেই রিয়াল মাদ্রিদ তাদের শিরোপা খরা কাটিয়েছিল। সে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন আনহেল ডিমারিয়া। সৃজনশীল পাসে সিদ্ধহস্ত এই উইঙ্গার গোল করেছেন কোপা দেল রে ফাইনালেও। গোলটি এসেছিল বার্সেলোনার বিপক্ষে। তবে আর্জেন্টিনা ভক্তদের কাছে ডিমারিয়া মানে বহুজাতিক টুর্নামেন্টের ফাইনালে জয়। নিজ দেশের হয়ে এখনও পর্যন্ত 4টি প্রতিযোগিতার ফাইনালে গোল করেছেন তিনি। প্রতিটি জয়লাভ করেছে আকাশী নীলরা। আর্জেন্টিনা ফাইনাল আর ডিমারিয়ার এই গল্পটি শুরু হয়েছে 2008 সালে। সে বছর বেইজিং অলিম্পিকের ফাইনালে উঠেছিল আল বিসিলেস্তোরা। তারা মুখোমুখি হয়েছিল নাইজেরিয়ার। দলে ছিলেন লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরোর মতো উঠতি তারকারা। সবার বয়সে তখন 20-এর আশেপাশে। সাথে ছিলেন হুয়ান রিকুয়েলমে এবং হাভিয়ার মাসচেরানোর মতো প্রতিষ্ঠিত তারকারা। তবুও সে ফাইনাল ম্যাচে সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ছিলেন আনহেল ডিমারিয়া। খেলার 58 মিনিটের মাথায় লিওনেল মেসি বল বাড়িয়ে দেন ডিমারিয়ার দিকে। প্রায় মাঝমাঠ থেকে তিনি তীব্র গতিতে বল পায়ে ছুটে যান নাইজেরিয়ার ডিবক্সে। প্রতিপক্ষের গোলরক্ষক তাকে আটকাতে ছুটে এলে পায়ের নিখুঁত টোকায় বল বাতাসে ভাসিয়ে জড়িয়ে দেন জালে। তারই একমাত্র গোলে অলিম্পিকে স্বর্ণপদক জিতে নেয় আর্জেন্টিনা। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সেটি ছিল ডিমারিয়া ও লিওনেল মেসির জাতীয় দলের হয়ে একমাত্র সাফল্য। মাঝমাঠের এই জাদুকর 2014 সালের বিশ্বকাপে দারুণ খেলে ফাইনালে তুলেছিলেন আর্জেন্টিনাকে, কিন্তু ইনজুরির জন্য ফাইনালে খেলতে পারেননি। তাই যেন ম্যাচটিও হেরে বসে আকাশী নীল জার্সিধারীরা। সেই দুঃখ আনহেল ডিমারিয়া ভুলেছেন 2021 সালে কোপা আমেরিকা জয় করে। পুরো টুর্নামেন্টে একাদশে ছিলেন না। ফাইনালের আগে কোচ লিওনেল স্কালোনিকে ভীষণভাবে অনুরোধ করেছিলেন তাকে একাদশে রাখার জন্য। কোচ স্কালোনি সবাইকে অবাক করে দিয়ে তাকে একাদশে রাখেন। তার উপর কোচের এই আস্থার প্রতিদান আনহেল ডিমারিয়া দিয়েছিলেন 22 মিনিটে। রড্রিগো ডি পলের লম্বা পাস থেকে বল পেয়ে এক দুর্দান্ত গোল করে। পরে এই অসাধারণ গোলটি শিরোপা নির্ধারণ করে দেয়। ডিমারিয়ার পরের গুরুত্বপূর্ণ গোলটি আসে 2022-এর ফাইনালি সীমায়। ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে 3-0 গোলে হারায় মেসি বাহিনী। ম্যাচের দ্বিতীয় গোলটি ছিল ডিমারিয়ার। তবে ডিমারিয়া 2022 বিশ্বকাপ ফাইনালের গোলটিকেই তার জীবনের সেরা বলে মানবেন। টুর্নামেন্টে শুরুর দিকে দলে থাকলেও ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন একাদশ থেকে। কেউই ফাইনালের জন্য তাকে হিসেবের খাতায় রাখেননি। কিন্তু কোচ স্কালোনি আবারও দলের এই প্রবীণ যোদ্ধার উপরেই বাজি ধরেন। যতক্ষণ মাঠে ছিলেন ফ্রান্সের ডিফেন্সকে এলোমেলো করে দিয়েছিলেন তিনি। তবে সেরা মুহূর্ত আসে 36 মিনিটের সময়। দারুণ এক আক্রমণ থেকে তীক্ষ্ণ দৃষ্টি আর অসামান্য নৈপুণ্যে বল জালে জড়িয়ে দেন বর্তমানে জুভেন্টাসে খেলা এই ফরোয়ার্ড। আর হয়তো বেশিদিন আর্জেন্টিনা দলের জার্সি গায়ে দেখা যাবে না আনহেল ডিমারিয়াকে। হয়তো এটি তার জাতীয় দলের হয়ে শেষ ফাইনাল। কিন্তু ফুটবলের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন বিগ প্লেয়ার ফর বিগ ম্যাসেস নামে। ফুটবলের এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।